আর নমস্কার বন্ধুরা, আমি কৌশিক, গদার অ্যাকোটিক প্লান্টেশন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। তো আপনাদের অনেকের অনেক কোশ্চেন থাকে, আজই ঠিক একটা কোশ্চেনের আমি অ্যান্সার ভিডিও মারফত দেখাবো। তো সেটাই মনোযোগ সহকারে দেখবেন, একেবারে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তাহলে আপনারাও এই জিনিসটা হলে কীভাবে সলিউশন করবেন সেটা আপনারা দেখে বুঝতে পারবেন। তা চলুন দেখা যাক কী সেই সমস্যাটা। আর দেখতে পাচ্ছেন এখানে একটা গাছ বসানো হয়েছিল, হয়তো সিড থেকে তৈরি করা, বেশ দুটো পাতা বেরিয়েছিল। এর সমস্যা যেটা হলো, দেখুন এখানে একটা পাতা ইয়ার এখানে কড়িও এসেছিল, আশা করি কড়িটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড রানারের মাথা থেকেও দেখুন কড়ি এসেছে, এবং আরও একটা রানার সাইড থেকে বেরিয়ে আছে। তো এরকম আমাদের অনেকেরই গাছে এরকম রানার উপর উঠে আসে এবং কড়ি নষ্ট হয়ে যায়। অনেক অনেক সময় এরকম ভেসে থাকা অবস্থাতেই রানার থেকে যে কড়িটা বেরোয় সেটা থেকে কিন্তু ফুল হয়ে যায়। তো এই মতো অবস্থায় আমরা কিন্তু অনেকেই যারা নতুন বাগানি তারা কিন্তু ভয় পায় যে এরকম রানার উঠে আসলে কি করব। এক, আপনারা যদি আদার্স এখানে আরও গাছ থাকে তাহলে আপনারা এই রানারটা কেটে এখান থেকে নতুন প্ল্যান্ট তৈরি করতে পারেন। জাস্ট দেখছেন এখানে রানারটা বেরিয়েছে এবং একটা পাতা বেরিয়েছে, একটা কড়ি বেরিয়েছে, আর এখানেও একটা কড়ি আছে, এখানে একটা পাতা আছে। তো আপনারা দুটো নট রেখে এখান থেকে কাটিং করে অন্য মাটি রেডি করে তার মধ্যে কিন্তু বসিয়ে দ্বিতীয় গাছ করতে পারেন, আর খুব ইজিলি এই গাছটা হয়ে যাবে এবং খুব সুন্দর হবে এবং প্রতিটা পাতা থেকেই ফুল আসবে। কারণ এটা যেহেতু এই গ্রোয়িং টিপটাতে অলরেডি কড়ি রয়েছে, প্রতিটা ডগেই কিন্তু কড়ি থাকবে। তো লাগানোর পরেই 7 দিনের মধ্যে আপনারা এই ফুলটাতেও মানে এই কড়িটা উঠে আসবে এবং আদার সাইড থেকে যে রানার বেরোচ্ছে সেখান থেকেও ফুল হবে। তো এটা গেল মাল্টিপ্লাই গাছ করার একটা সুবিধা। আরও একটা করতে পারেন, পাশে একটা গামলা রেখে এইভাবে সেই গামলাটার মধ্যে এটাকে ছেড়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের কাটাকাটির কোনো ভয় নেই। আপনারা জাস্ট ওখানে চলে যাবে, গাছ সেট হয়ে যাবে, তারপরে আপনারা কাটিং করে দেবেন মাঝ থেকে, এভাবে করতে পারেন। আর এক, এইখানেই আপনারা এটা যেহেতু উপরে উঠে এসছে একে জলের মধ্যে আপনারা ভাসিয়ে দেবেন কিংবা হালকা মাটির মধ্যে বসিয়ে দিতে পারেন। অনেক সময় ভাবতে পারেন যে এটা জলে আমি যদি মাটির মধ্যে বসিয়ে দিই তাহলে আমার রানারটা ভেঙে যেতে পারে, কড়িটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, অবশ্যই হতে পারে সেটা। তো সেই জন্যে আপনারা কী করবেন, আগে থাকতে এখানে একটু হাত দিয়ে এরকম আমার মতন গর্ত করে নেবেন। দেখুন আমি হাত দিয়ে একটু গর্ত করে নিচ্ছি যাতে এই রানারটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিতে পারি। জাস্ট ঢুকিয়ে দেবো, এই যে কোনো রকম ঢুকিয়ে দিলাম, কিন্তু আমি কোনো প্রেশার দেবো না একে, এ জাস্ট এখানে ঢুকে থাকবে। আর মাটিটা হালকা একটু চাপা দিয়ে দিলাম যাতে এর মধ্যে ঢুকে যায়। দেখুন অলরেডি এই যে কড়িটা বেরিয়ে আছে, আর বাকি রানারটা আমি মাটির মধ্যে বসিয়ে দিলাম, যেহেতু মাটি ঘোলালাম যার জন্যে জলটা একটু ঘোলা হয়ে গেল। আরও এখান থেকে একটা রানার বেরিয়েছে, আমি যদি চাইতাম, মাটি রেডি নেই না হলে এটা কিন্তু আমি দ্বিতীয় গাছ করে ফেলতে পারতাম এখনই। এটা কিন্তু আবার উঠে চলে আসবে মাটির উপরে, দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে কড়িটা দেখা যাচ্ছে হালকা হালকা, এ কিন্তু আবার উঠে চলে আসবে কারণ এ অভ্যাস হয়ে গেছে এর উপরে উঠে আসা। তো এ কিন্তু আবার উঠে আসবে উপরে, আবার বসিয়ে দিতে হবে, না হলে আর একটা কাজ করা যেতে পারে, এখানে ক্লিপিং করে দেবো আমরা। দেখুন আমি একটা এরকম ওয়াই ভি টাইপের একটা কাঠি নিয়ে চলে এলাম, এটা দিয়ে আমি এখন ক্লিপিং করে দেবো যাতে এটা উঠে আবারও না চলে আসে। এই দেখুন এবার ক্লিপিং করে দিলাম, এরপর আর এটা উঠে আসবে না। আপনারা কিন্তু এইভাবে ক্লিপিং করে দিতে পারেন, যখন রানার উঠে আসে তখন রানারের এ মাথায় ও মাথায় দুই মাথাতে ক্লিপিং করে দেবেন, তাহলে কিন্তু আর রানারটা উঠে আসবে না, মাটির মধ্যে অটোমেটিক ঢুকে যাবে। তো আজ একটা আপনাদের ছোট্ট টিপস দিলাম, আশা করি টিপসটা আপনাদের সবারই কাজে লাগবে যারা এই পদ্ম বাগান করছেন। এইভাবে কিন্তু আপনারা ওয়াটার লিলি ক্লিপ করে লাগাতে পারেন। আর রানার এক্সট্রা এরকম উঠে আসলে কী কী করবেন, আশা করি সমস্ত আইডিয়া আপনারা পেয়ে গেলেন। এরকম রানার উঠে আসলে কোনো ভয় পাবেন না যে আমার গাছটা হয়তো নষ্ট হয়ে যাবে, অনেক সময় বেরিয়ে চলে যায় বাইরে। তো সেই মতো অবস্থায় আপনারা বাইরে বেরিয়ে গেলে বাইরে একটা গামলা দিয়ে, রেডি গামলা দিয়ে সেখানে গাছটা ট্রান্সফার করে নিতে পারেন। আর এখানেই থাকলে আপনারা এইভাবে ক্লিপিং করে রানারটাকে মাটির মধ্যে বসিয়ে দেবেন হালকাভাবে যাতে কড়ি এবং রানারের কোনো ক্ষতি না হয়। তো আশা করি আপনাদের ছোট্ট একটা টিপস এটা খুব ভালো লাগলো।
এরকমই ছোট্ট ছোট্ট টিপস নিয়ে আমি আমার চ্যানেলে চলে আসব। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং রেগুলার ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন, বেল আইকন বাজিয়ে দেবেন তার জন্যে। এরকমই কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে কিছু না কিছু ভিডিও অবশ্যই থাকবে এই চ্যানেলে। আজকের মতন এখানেই, থ্যাংক ইউ।